আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম বলছি। আজ আমি আলোচনা করব হাউ টু টার্ন অফ উইন্ডোজ 10 অটো আপডেটস, এটি নিয়ে। যখন আপনারা যারা উইন্ডোজ 10 ইউজ করেন, তারা নিশ্চয়ই অটো আপডেটসের প্রবলেমটি ফেস করেছেন। উইন্ডোজ 10-এ যখন অটো আপডেটসটি অন থাকে, তখন পিসিটি অনেক স্লো হয়ে যায়, যে কোনো কাজ করতে সমস্যা হয়। এই জন্য এটি অফ করে দিলে তখন পিসির স্পিডটি ভালো থাকে। তো আসুন আজ দেখাই কিভাবে এটি টার্ন অফ করবেন। মূলত এই প্রবলেমটি আমি নিজেও ফেস করেছিলাম, পরে অনেক ঘাটাঘাটি করে এটি সলভ করেছি, তাই ভাবলাম যে একটি টিউটোরিয়াল মেক করে ফেলি। তো আসুন প্রথমেই এর জন্য আপনারা দিস পিসি এটিতে আসবেন, এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। এরপর ম্যানেজ থেকে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস এখানে ক্লিক করবেন। এরপর সার্ভিসে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন সার্ভিসে। এরপর যে অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে সার্ভিস, এটিতে ক্লিক করবেন। এরপর ক্লিক করবেন উইন্ডোজ আপডেট, ডব্লিউতে যেতে হবে। এটি উইন্ডোজ আপডেট, এটিতে ডাবল ক্লিক করবেন। এরপর প্রথমেই স্টপ বাটনটিতে ক্লিক করবেন। দেখুন আমার এখানে অটো আপডেটটি অন থাকার কারণে পিসিটি অনেক স্লো কাজ করছিল। এরপর আপনি এই যে এখান থেকে স্টার্ট আপ টাইপ, এখান থেকে ডিজেবলে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, যে দেখুন এটি ডিজেবল এবং এটি স্টপ হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করবেন। তো আমার এখানে এখন অটো আপডেটটি অফ হয়ে গেছে। তো আশা করি আপনারাও পারবেন এভাবেই উইন্ডোজ 10-এর অটো আপডেটটি টার্ন অফ করতে। তো ধন্যবাদ।